চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে আমাদের দুটোভাবে আমাদের হয়তো আসবে একটা হচ্ছে আমাদের আমরা যারা নন টেকনিক্যাল কনজিউমার যারা হয়তো ইমেল ইউজ করি ডে টু ডে অপারেশনের ক্ষেত্রে অথবা আমরা অন্য যে টুলসগুলো ইউজ করি সেই জায়গাগুলোতে কিছুটা এনহান্সমেন্ট হচ্ছে কিছুটা প্রোডাক্টিভিটির অপশন আসতেছে তো সেই জায়গাটায় আমরা খুব সহজেই অ্যাডাপ্ট করে ফেলতে পারবো কিন্তু এটার উপরে বেস করে আমাদের যে স্পেশালাইজড টুলসগুলো তৈরি হবে সেই জায়গাটা আমাদের সবাইকে নতুনভাবে শিফট হতে হবে এবং টুলসগুলোর একটা নিউ ওয়েব হয়তো আসবে যেটা আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড এবং এক্সপেক্ট করতেছি যে আমরা আমাদের ফান্ডামেন্টাল কাজগুলোকে কিছু টুলসের সাথে লাস্ট ফিউ ইয়ার্সে আমরা ইউজ হয়তো আমরা জিমেলে ইউজ টু হয়তো আমরা হয়তো ইউটিউবে ইউজ টু বা আমরা এইভাবে হয়তো ডেস্কটপটা ওপেন করে কোড করতে অভ্যস্ত সেই সবগুলো জায়গার ভিতরে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টগুলোতে কিছু ইনহান্সমেন্ট হবে একটা ছোট লেভেলে ইনহান্সমেন্ট আর কিছু কিছু নিউ প্রোডাক্ট হয়তো মার্কেটে চলে আসবে সেই প্রোডাক্টগুলোকে আমরা যখন এনহান্স করতে যাব তখন আমাদের থিঙ্কিং এবং ন্যাসেসারিটি ফর থিঙ্কিং সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে আজ থেকে হয়তো পনেরো বিশ বছর আগে আমরা যদি একটা একটা ছোটো একটা কোড লিখতে যেতাম আমাদের কিন্তু বই ঘেঁটে এটা সেটা ঘেঁটে আমাদের করা লাগতো যখন ইন্টারনেট চলে আসছে তখন আমাদের থিঙ্কিং প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের এখন আর মেমোরি অত কিছু রাখা লাগতেছে না আমরা একটু গুগলে সার্চ দিলে বা আমরা স্ট্যাক ওভারফ্লোতে গেলে অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারছি এখন এআই অ্যাসিস্টেড টুলসগুলো যখন চলে আসতেছে বেবি গুগলের প্রজেক্ট আইডিয়া এক্স অথবা হচ্ছে নতুন নতুন যে আইডিয়াগুলো আসতেছে বা কো পাইলট আসছে সেই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ওয়ার্কের প্যাটার্নটা এবং কাজের প্যাটার্নটা কী সিগনিফিকেন্টলি চেঞ্জ করে ফেলবে তো এইটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ স্পেশালি যারা ওয়ার্ক ফোর্সে কাইন্ড অফ লাইক পাঁচ সাত দশ বছর পার করে ফেলছে তারা এই উইক চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে গিয়ে চ্যালেঞ্জ ফেস করবে কারণ তারা একটা জায়গায় একটা স্টাইলে চলে চলে অভ্যস্ত এখন এআই যেহেতু সব জায়গায় হানা দিচ্ছে কিছু কিছু জায়গায় প্রোডাক্টকে সে রিপ্লেস করে ফেলতেছে কিছু কিছু জায়গায় হয়তো প্রোডাক্টকে সিগনিফিকেন্টলি চেঞ্জ করে ফেলতেছে ইভেন গুগল সার্চও আমরা দেখলাম যে সার্চের নিচেও কিন্তু এআই অ্যাসিস্ট্যান্ট রেজাল্টগুলো সিগনিফিকেন্টলি চলে আসছে এটা এর আগে কিন্তু বিং করার চেষ্টা করছে ওই জায়গাটায় ওপেন এআইকে ইউজ করে হয়তো আমাদের সার্চের একটা বড় অংশ ওপেন এআইতে চলে যায় বলে একটা রিউমারও কিন্তু আসে বা আমি পার্সোনালি যে কিন্তু সার্চের একটা বড় অংশ স্পেশালি ক্রিয়েটিভ জিনিসগুলোকে আমি কিন্তু গুগলে সার্চ একদমই দেই না যেটা আগে হয়তো আমি অনেক কষ্ট করে এক্সপ্লোর করার চেষ্টা করতাম সো আমাদের স্টাইল টুলস লাইফস্টাইলের মধ্যে এই যেই কম্পিটিশনটা বা এআই ইনভ্যান্সমেন্টটা যদি আসে তাহলে আমাদেরকে নতুন করে অ্যাডাপ্ট করতে হবে অনেকটা আমরা যখন অ্যানালগ ফোন ইউজ করতাম ভার্সেস হতো আমাদের স্মার্টফোন আসার ক্ষেত্রে যে অ্যাডাপ্টেশনটা হয়েছে সেইটি একটা অ্যাডাপ্টেশন সো উই নিড টু বি ওপেন মাইন্ডেড টু অ্যাডাপ্ট অল দিস টেকনোলজি এবং এটা দিয়ে আমরা আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের ক্রিয়েটিভিটিটাকে যখন এক্সপান্ড করতে পারবো তখন আমাদের সামনে অনেক অনেক অপরচুনিটি তৈরি হবে আর সেটাকে যদি আমরা ঠিকমতো করে অ্যাডাপ্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভালো চ্যালেঞ্জ চলে আসবে স্পেশালি আমরা নিজেরা অফসোলিট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে এবং টুলস অ্যান্ড টেকনোলজিগুলো সব বিজনেসের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি নিউ ফেইজ অব কম্পিটিশন চলে আসতেছে হয়তো একটা রেগুলার কফি শপ অথবা রেগুলার একটা ই কমার্স ওয়েবসাইট তারা যদি হচ্ছে সেই ইন্টেলিজেন্সটাকে অ্যাডাপ্ট করতে না পারে তাহলে কিন্তু নতুন যারা মার্কেটে আসবে তারা খুব কুইকলি ওদের কারেন্ট এস্টাবলিশমেন্টটাকে সিগনিফিকেন্টলি শেক করে ফেলতে পারে আর কি সো ইটস এ ভেরি এক্সাইটিং ফিউচার অ্যাট দ্য সেম টাইম রিস্কি ফর দোজ হু ডাজেন্ট ওয়ান্ট টু চেঞ্জ এক্সিস্টিং বিজনেস হোক অথবা এক্সিস্টিং পার্সন হোক বা এক্সিস্টিং কেরিয়ারই হোক আর কি এআই যদি ঠিক মতো করে অ্যাস্টাবলিশড হয় ইট উইল হিট এভরি সিঙ্গেল পসিবল প্রফেশন অ্যান্ড এভরি সিঙ্গেল লাইফ স্টাইল অ্যান্ড সেটা যদি হয় তার মানে উই নিড টু রিডিফাইন অ্যান্ড রিক্যালিব্রেট আওয়ার সেল